উপাসনা আমার সেকেন্ড অ্যালবাম, তুমি সুখী হও, সুরকার রাজেশ ঘোষ এবং গীতিকার প্রদীপ সাহা, মিউজিক ডিরেক্টর ইব্রাহিম টিপু। পাশানের গল্পটার সাথে আমার ক্যারিয়ার জড়িত ছিল, কারণ ও প্রিয়ার পরে যদি সেকেন্ড অ্যালবাম ম্যাক্সিমাম এটাই হয়, একটা অ্যালবাম হিট, পরের অ্যালবাম যদি কন্টিনিউটি না থাকে ওই শিল্পীকে খুঁজে পাওয়া যায় না। তো উপাসানে ঠিক সেই গানটাই ছিল যে গানটা আমাকে প্রতিষ্ঠিত করেছে ইন্ডাস্ট্রিতে। উপাসানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি। আমি শুধু সংক্ষেপে বলি, অপ্রিয়া যদি হয় স্বাধীনতা অর্জন, আর পাশানি হচ্ছে স্বাধীনতা রক্ষা করা। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, ওরা মনে বারে বার হয় না দহন, আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম, ভালোবেসে কি পেলাম। ভালোবেসে সব কিছু পেয়েছি, ভালোবেসে আপনাদের ভালোবাসা পেয়েছি, ভালোবেসে আপনাদের আবেগ পেয়েছি, আপনাদের সহানুভূতি পেয়েছি, নাম হয়েছে, একটা সাধারণ ছেলে প্রদীপ সাহা আপনাদের ভালোবাসার প্রদীপ সাহা হয়ে গেছে, একজন রাজেশ ঘোষ আপনাদের প্রিয় রাজেশ ঘোষ হয়ে গেছে, একজন আসিফ আকবর দেশের কিংবদন্তি হয়ে গেছে, দেশের শুধু না আন্তর্জাতিকভাবে কিংবদন্তি হয়ে গেছে। আসলে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেয়েছি। আমি আপনাদের গীতিকার প্রদীপ সাহা বলছি, শুভেচ্ছা সালাম আপনাদেরকে। এই গানটির পিছনের কিছু গল্প বলব। আপনারা জানেন এই গানটি তুমি সুখী হও আসিফ ভাইয়ের সেকেন্ড সোলো অ্যালবামের প্রথম গান। প্রথমেই মনে অনেক দুঃখ ছিল এবং একটা চাপও ছিল যে অপ্রিয়া তুমি কোথায়, অ্যালবামটির পরে এত বড় আকাশচুম্বী জনপ্রিয়তার পর সেকেন্ড সোলোতে কী হয়। কিন্তু আপনারা জানেন যে 12টি গান ছিল, 12টি গানের মধ্যে প্রদীপ সাহা লিখেছে মাত্র 3টি গান। তো 3টা গান দিয়ে আসলে পরীক্ষা দেওয়া খুব কঠিন, কারণ ওখানে প্রদীপ সাহা তখনও নতুন, ওখানে আরও গুণী গুণী অনেক গীতিকার ছিল, কবির বকুল ভাই ছিল, আরও অনেকেই ছিল। তো মনের মধ্যে কষ্ট ছিল, আসিফ ভাই মাত্র 3টা গান লেখার সুযোগ দিল। রাজেশকে বলছি, রাজেশ মাত্র 3টা গান লিখবো আমরা, এই দিয়ে পরীক্ষাতে আসিফ ভাই একটু বেশি করে বাড়া দিতে পারতো গান। কিন্তু এখন পরে বুঝছি যে হ্যাঁ, আসিফ ভাইয়ের পলিসিটাই ঠিক ছিল, কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর গান ছিল, মাজুক রাসেলের গান ছিল, সুন্দর সুন্দর গান ছিল যেগুলো আমারও প্রিয় গান ছিল। মজার ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে এই গানটা লিখি, উপাসনী বলে যাও গানটার মুখটা লিখে আমি রাজেশকে দিই, রাজেশ গানটা সুর করে আমাকে, তখন আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসা যাওয়া করে গান বাজনা করতাম, অফিস করতাম, তখন রাজেশ আমাকে শোনায় ফোনে, দাদা গানটা সুর হয়েছে দেখেন তো কেমন হয়েছে। তখন আমার নারায়ণগঞ্জের ল্যান্ড ফোনে, বাসার ল্যান্ড ফোনে রাজেশ যখন ফোন করে গানটা শোনায়, তখন রাজেশকে আমি আস্তে আস্তে বলেছিলাম, রাজেশ গুল্লি মারো 3 গান, আসিফ ভাইয়ের ক্যাসেটের মধ্যে 3 গান লেখার দরকার নেই, এক গানেই পরীক্ষা দেবো, যাও আল্লাহ ভরসা, প্রদীপ সাহা রাজেশ এক গানেই পরীক্ষা দিবে। উপাসনি লেখার পরে এতটাই কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম, কীভাবে জানি না, আপনাদের ভালোবাসার সাথে ভালোবাসা মিলে গেলে যেটা হয় বন্ধুরা। আসলে তখন রাজেশ বললো, না দাদা ঠিক আছে, আসিফ ভাই 3টা গান লিখতে বলছে, 3টাই আমরা লিখি। তখন এটার ব্যাক আপ গান হিসেবে লিখলাম, ওই যে আমাকে তুমি ভালোবাসনি করেছো শুধু প্রতারণাটা, আর একটা তোমাকে হারাই যদি তবে একটা কবিতা লেখা হবে, 3টা গানই জনপ্রিয় গান। তবে উপাসনী গান তো উপাসনী গানই আপনারা সবাই জানেন। তো মজার ব্যাপার হচ্ছে গানটা রিলিজ হলো, রিলিজ হওয়ার পর খুব ভয় ভয় ছিলাম, চাপা চাপা ছিলাম। তারপরে আমার এই মিউজিক ইন্ডাস্ট্রির অনেক বন্ধু বান্ধব আছে, সুরকার গীতিকার শুভাকাঙ্ক্ষী, তারা আমাকে খুব ভয় দেখিয়েছিল গানটা রিলিজ হওয়ার আগে, ও তুমি না প্রদীপ সাহা, এইবার বোঝা যাবে আসিফ আকবরের সেকেন্ড সোলো আসলে তুমি আসলেই সত্যিকারের প্রদীপ সাহা কিনা। কারণ বন্ধুরা আপনারা জানেন যে অপ্রিয়া তুমি কোথায় গানটি নিয়ে অনেক কিছু কাহিনী হয়েছে, অনেক কিছু বিতর্ক হয়েছে, কিন্তু যতই কাহিনী বিতর্ক হোক না কেন বন্ধু, যারা কাহিনী বিতর্ক করেছে, যারা যত কিছুই করেছে, তারা কেউ কিন্তু প্রদীপ সাহা হয়নি, প্রদীপ সাহা কিন্তু হয়েছে আমি, তারা কেউ কিন্তু রাজেশ ঘোষ হয়নি, রাজেশ ঘোষ হয়েছে কিন্তু আমাদের রাজেশ ঘোষ। সেই গল্প পিছনে আপনাদেরকে পরবর্তী সময় বলবো। তো উপাসনি নিয়ে বলে যাই, উপাসনি বলে যাও কেন ভালোবাসনি গানটা রিলিজ হওয়ার পরে নোয়াখালী থেকে আমার এক বন্ধু ফোন করলো যে, দোস্ত আমার আম্মা তোর সাথে কথা বলতে চায়। আমি, কেন রে খালাম্মা আমার সাথে কেন কথা বলতে চাইবে, বললো আম্মাকে কোনো অবস্থায় আমি বিশ্বাস করাতে পারতেছি না যে তুই প্রেম করে ছ্যাক খাস নাই, আমার আম্মার ধারণা তুই প্রেম করে অনেক ছ্যাক খাইছস। আমার আম্মা বলছে, দেখলে রনি পোলাটার মনে কত কষ্ট, কি দুঃখ পোলাটার, হ্যাঁ তুই একটু দিস তো পোলাটার, আমি দোয়া দিমু, একটু কথা বলে একটু সান্ত্বনা দিমু।
এত কষ্ট ছিল এটার মনে। বিশ্বাস করেন বন্ধুরা, আমার জীবনে প্রেমে কোনো ব্যর্থতা নেই, আমি প্রেম করে ছাক খাইনি, বাট মন থেকে এসেছে। আমি মন থেকে লেখার চেষ্টা করেছি আপনাদের জন্য গান, আপনারা মন থেকে গ্রহণ করেছেন, সেজন্য গানগুলো সফল হয়েছে। এরপর আসলে ওই যে বলেছি, বারবারই বলতে হয় যে প্রদীপ সাহা, রাজেশ, আসিফ আকবর তিনজন মিলে কি যেন একটা কিছু হয়ে যায়। আমি একটা সাধারণ গান লিখলে রাজেশ ঘোষ সুর করলে অসাধারণ হয়ে যায়, আসিফ আকবর গাওয়ার পরে সেটা অন্যরকম অসাধারণ কিছু, ভালো কিছু হয়ে যায়, এটাই দেখেছি। কারণ এর প্রমাণ তো আপনারা জানেনই, আমি এই আসিফ আকবরের জন্য 834টা গান লিখতে বাধ্য হয়েছি, একটার পর একটা গান লিখেছি, আপনারা গ্রহণ করেছেন, জনপ্রিয় হয়েছে, একটা কেমন জানি ব্যাপার ছিল আর কি। আসলে লিজেন্ড তো লিজেন্ডই আসিফ আকবর, লিজেন্ড তো লিজেন্ডই রাজেশ ঘোষ, পাশাপাশি আমিও সাধারণ গড়বর্তমানের প্রদীপ সাহা, ওই তাদের কাতারে পড়ে গেছে আর কি, আপনাদের ভালোবাসা পেয়ে পেয়ে। তো উপাসনী বলে যাও গানটার একটা স্মৃতি আমার মনে পড়ে, উপাসনী বলে যাও গানটাও রাত্রি জেগে করেছিলাম স্টুডিওতে, যেহেতু রাত্রি জেগে করতে গেলে ওই যে বলেছিলাম হরতাল, হরতাল হলে গান বেশি করতে পারতাম, কারণ আমি তখন অফিসে এসিআই ফার্মাসিউটিক্যালসে জব করতাম, তো হরতাল হলে আমার জন্য সময়টা খুব ভালো থাকতো, সময় হাতে পেতাম। তো কেন জানি আপনারা ওই হরতালের দিন আমার কাছে এবং রাজেশের কাছে পকেটে কোনো টাকা ছিল না, আর তখন তো এটিএম বুথ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এইসব এত বেশি অ্যাভেলেবেল ছিল না। তো সকালে নাস্তা করার জন্য গড়পড়তা টাকা আছে পকেটে, 20 টাকা না 25 টাকা আছে আমার কাছে, রাজেশের কাছে এরকম 20-25 টাকা আছে। কিন্তু রাতে গানটা মানে করার পরে, আড্ডা মারার পরে এক রাতে আর কি, উপাসনী বলে যাও গানটা করার পরে সেকেন্ড নিয়ে বসছি, অন্তর নিয়ে বসছি, তখন করার পরে মন চাচ্ছিল যে সকালবেলা ভালো কিছু ব্রেকফাস্ট করি, নাস্তা করি, রাজেশ বললাম রাজেশ ভালো কিছু নাস্তা করতে হবে। আলটিমেটলি তো উপাসনী বলে যাও গানটা মানে ভালো হয়ে গেল, গানটার পিছনে কথা বলতেছি বন্ধুরা, বললো কীভাবে কী করা যায়। আমি বললাম না তাহলে শুধু ব্রেকফাস্ট করলে হবে না, আজকে ভালো কিছু খাবো, সকালে ব্রেকফাস্টটা ভালো খাবো, দুপুরেও ভালো লাঞ্চ করবো, কী করা যায়। তখন আমার এক বন্ধু থাকতো আজিমপুর নিউ পল্টনে, বন্ধুকে স্টুডিও ল্যান্ডফোন থেকে ফোন দিলাম, দোস্ত আমরা আজকে ভালো নাস্তা এবং ভালো খাবার খেতে চাই, তুই আমাদেরকে কিছু টাকা পাঠা। তা কীভাবে পাঠাবো? তাহলে আমি একটা স্টুডিও থেকে একটা ছেলে পাঠাচ্ছি, ওর নাম সিংক, তোর বাড়ির নিচে আইসা, হলুদ গেঞ্জি পর একটা ছেলে দাঁড়ালে তুই ওরে কিছু টাকা পয়সা দিয়ে দিস। তো হরতালের মধ্যে সেই ছেলেটাকে সিঙ্কে কী করলাম, একটা রিক্সা ঠিক করে দিলাম যে আপ ডাউন, রিক্সাটা যাবে ওর কাছ থেকে টাকা নিয়ে আবার আসবে, আসলে আপ ডাউনের টাকাটা দিব, কারণ আপ ডাউন সে আজিমপুর নিউ পল্টন যাওয়ার মতো ভাড়া আমাদের কাছে ছিল না। যথারীতি পাঠালাম, যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী পাঠালাম, গেল গিয়ে টাকা নিয়ে আসলো, বন্ধুটা খুশি হয়ে আমাদেরকে 500 টাকা দিল, যেহেতু তোরা ভালো গান করেছিস আমিও খুশি, 500 টাকা দিল। তো নিয়ে আসার পরে রিক্সাওয়ালাকে তখন আমরা কত, তখন মানে 50 টাকা ভাড়া দিয়েছিলাম, আপ ডাউন ভাড়া, রিক্সা ভাড়া কম ছিল। তখন আমরা মজা করে ব্রেকফাস্টও করলাম সকালে এবং দুপুরও ভালো লাঞ্চ করলাম, আসলে ভালো কিছু করার আনন্দটা আমরা এইভাবেই সেলিব্রেট করেছিলাম, আমি এবং রাজেশ আমরা এইভাবেই আমাদের ছোটো ছোটো স্মৃতিগুলো, দুঃখগুলো, সুখগুলোকে ভাগাভাগি করেছিলাম। সবাই ভালো থাকবেন, নেক্সটে আবার হয়তো পরবর্তী কোনো গানের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনাদের এই ভালোবাসার মানুষ আমি প্রদীপ সাহা।